অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুভ নববর্ষ 1428, নতুন বছরের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। এটি মীন রাশির রাশিফলের ভিডিও, বার্ষিক রাশিফল। অর্থাৎ এই 1428 বঙ্গাব্দ মীন রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি বারবার একটা কথা বলি, এই রাশিফলটি যে 100% মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে আগামী বছর কি ঘটতে পারে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। 1428, 1+4+2+8 সমান হচ্ছে 15, 1+5 সমান হচ্ছে 6। অর্থাৎ এই বছরটিকে রিপ্রেজেন্ট করতে চলেছে শুক্র, অর্থাৎ শুক্রের বছর। তো কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, আমি মেনলি চারটি বিগ প্ল্যানেটকে ধরে আপনাদের সামনে আমি এই রাশিফলটি আপনার সামনে তুলে ধরছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা জানাই, আমি প্রত্যেক মাসে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল ভিডিও দিয়ে থাকি, সেগুলো অবশ্যই যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। তো কি ঘটতে পারে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেমন যেতে চলেছে? দেখুন, প্রথম কথা আসি শরীর স্বাস্থ্য নিয়ে বড় সড়ো কিন্তু কোনো সমস্যা কিন্তু থাকছে না। শরীরগত দিকটা মোটামুটি কিন্তু ভালো, ছোটোখাটো টুকিটাকি অসুস্থতা হতে পারে, কিন্তু বড় ধরনের যে সমস্যা সেই বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না মীন রাশির ক্ষেত্রে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এ বছর আপনাদের কর্মের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে আপনার বদলি, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশনের জায়গা কিন্তু থাকছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছিলেন সরকারি চাকরির একটা সম্ভাবনা কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। তাছাড়া বেসরকারি সেক্টরেও কিন্তু চাকরির সম্ভাবনা বাড়িয়ে তুলছে মীন রাশির এবছর। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর নিশ্চিতরূপে ভাগ্যোদয় হতে চলেছে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সাপোর্টটা আপনারা এবছর পাবেন, এবং এবছর আপনাদের আয় যেমন হবে অর্থাৎ ইনকাম যেমন হবে, পাশাপাশি ব্যয় অর্থাৎ অত্যাধিক খরচের জায়গাটা কিন্তু থাকছে। এই খরচের দিকে কিন্তু আপনাদেরকে কিছুটা হলো লাগাম দিতে হবে, অর্থাৎ সেভিংসের জায়গাটা কিন্তু তেমন থাকছে, মানে যতটা আমরা আর্নিং করছেন সারা বছর সেই অনুযায়ী, সেই অনুপাতে কিন্তু সেভিংস কিন্তু আপনাদের হবে না। এবং এর সাথে সাথে জানাই, আপনাদের এডুকেশনের দিকটা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হলেও সমস্যা আছে, মানে যেমন রেজাল্ট চাইছেন সেই মতন কিন্তু রেজাল্ট কিন্তু পাবেন না। আর যারা প্রাইভেট লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, অর্থাৎ মধ্যম বলা যেতে পারে। উচ্চশিক্ষা যেমন যারা পিএইচডি করছে, বিএড করছে, এমএড করছে, এমফিল করছে, বা ইঞ্জিনিয়ারিং করছে, পড়াশোনা করছে, বা সিএ পড়ছে, বা ডক্টরি লাইন, এই জায়গাগুলোতে কিন্তু মোটামুটিভাবে রেজাল্টগুলো কিন্তু ভালো পাবে। দেখুন, ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার ক্ষেত্রে আপনাদের মোটামুটিভাবে কিন্তু শুভ ফল দিবে, অর্থাৎ ব্যবসা থেকে আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু ভালো, সে আপনি যে কোনো ব্যবসা হোক না কেন, ব্যবসা থেকে আর্নিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এবছর আপনাদের বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণের যোগ,
বিদেশ থেকে ইনকামের জায়গা কিন্তু আপনাদের থাকছে, এবং আকস্মিক ধন প্রাপ্তি লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনাদের এবছর কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের মাঝে মাঝে বিড়ম্বনা করবে, কারণ আপনাদের ভাগ্য হবে কেতুর অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা ভাগ্য বিড়ম্বনা পাবেন। তবে আপনাদের এবছর আটকে থাকা টাকা, ডুবে যাওয়া টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি এবছর কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসি, আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে প্রেম জীবন। দেখুন, প্রেমের ক্ষেত্রে আমি প্রতি মাসেই ভিডিও দিয়ে থাকি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক প্রেম, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতির জায়গায় কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ আপনারা কিন্তু পাবেন। দেখুন, বিবাহের জায়গাটা, বিবাহের জায়গাটা মোটামুটিভাবে কিন্তু এবছর আপনাদের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। অ্যারেঞ্জ ম্যারেজ হোক কিংবা লাভ ম্যারেজ, যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিয়ের ব্যাপারে, ঠিকঠাক বিয়ের সম্বন্ধ হচ্ছে না, মোটামুটিভাবে কিন্তু আপনাদের বিয়ের একটা যোগ কিন্তু থাকছে। তবে আপনাদেরকে আমি আবারও বলবো, নিজস্ব পার্সোনাল ছক দেখা দরকার। আপনার কিসের দশা, অন্তর্দশা, প্রথম দশা পাস করছে, আপনার বিবাহিত অর্থাৎ আপনার বিয়ের ভাবটা কেমন আছে, সেখানে কোন গ্রহ অবস্থান করছে বা তার অধিপতি কোনভাবে বসে আছে, বা সেখানে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কি না, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এবছর বেশ কিছু শুভ সংবাদও কিন্তু আসতে চলেছে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন যে আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশন, সে প্রমোশনটা কিন্তু আপনাদের হবে। আপনি মীন রাশি মানুষ, আপনারা বছরের মাঝামাঝি সময় থেকে কিন্তু প্রমোশনের জায়গাটা কিন্তু থাকছে। নিজস্ব সম্পত্তি অর্থাৎ ভূমি, ভবন, বাহন, সুখের জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ নিজস্ব অ্যাসেট প্রপার্টি কিন্তু হওয়ার যোগ এবছর কিন্তু আপনাদের থাকছে। আপনি মীন রাশি মানুষ, আপনারা কিন্তু এবছর নিজস্ব সম্পত্তি থেকে কিন্তু আপনারা বেনিফিটেড কিন্তু হতে পারেন, তার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। মীন রাশির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এবছর পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। যারা এজেড পার্সন আছে অর্থাৎ যাদের ষাটের, তাদের কিন্তু পা নিয়ে ভোগার সম্ভাবনা, বিশেষ করে হাঁটু, কোমর এবং স্পাইনাল কর্ড নিয়ে এই জায়গাটা, এবং ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েডের সমস্যা, চোখের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু যারা এজেড পার্সন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও ভোগার সম্ভাবনা থাকছে। তবে এবছর আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, সেলফ প্রফেশনে যারা আছে, যারা ডক্টর বা টিচিং লাইনে আছে বা অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর যথেষ্ট ভালো সুযোগ, অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের এবছর হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে, এবং ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি, এবং আপনাদের ক্ষেত্রে বন্ধু থেকে সহযোগিতা অর্থাৎ বন্ধুদের সাহায্য আপনারা কিন্তু পাবেন। আত্মীয় স্বজন আপনাদেরকে কিন্তু এবছর যথেষ্ট পরিমাণে কিন্তু হেল্প করবে। যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে, যে কেসই হোক না কেন, সেখান থেকে কিছু ক্ষেত্রে আপনারা পজিটিভ ফলগুলো কিন্তু পাবেন। অর্থাৎ আপনার যে কোনো কেস মামলার দিক থেকে আপনারা কিন্তু ভালো ফলগুলো, কিন্তু রেজাল্টগুলো কিন্তু আপনারা পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে
উন্নতির কারণ আপনাদের পাড়া প্রতিবেশী শত্রুতা কিন্তু আপনাদের থাকবে। অর্থাৎ প্রতিবেশী থেকে হিংসা, প্রতিবেশী আপনার উন্নতিতে জেলাসি করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে আমি আবারও বলছি সুখের পায়রা আসতে চলেছে। অর্থাৎ বিশেষ করে আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, থেমে থাকা কাজ, এই কাজগুলো কিন্তু আপনাদের এবছর সম্পন্ন কিন্তু হতে চলেছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয়, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে। এই ছিল আপনার মীন রাশি 1428 কেমন যেতে চলেছে তার একটা সার্বিক বিচার। তো আপনাদের এ বিষয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।